গোবিন্দ আমি আমি শুনেছি কংগ্রেস করে কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহল তৈবতে কাজ করে এই জিনিসগুলি আমাদের এখানে থাকবে না কেন একটা রাজনৈতিক দল কখনই ক্ষতিকারক হতে পারে না একটা সংগঠন কখনই ক্ষতিকারক হতে পারে না সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই আপনি আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব একটা দলের ব্যানারকে পুঁজি করে আমি এটাকে সাবসিডি নিব আমি হ্যাডাম করব এটা তো আমার প্রবলেম এটা তো দল কখনই করে না পার্শ্ববর্তী দেশ অন্য অন্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে যেরকম গোবিন্দ আমি আমি শুনেছি কংগ্রেস করে কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহল কাজ করে এই জিনিসগুলি আমাদের এখানে থাকবে না কেন আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে প্ল্যাটফর্মে একটা দলীয় প্রভাব থাকতেই পারে এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না আর দিন শেষে কম কথা বলার মধ্যে আমি থাকতে চাই আমি আসলে যে জায়গাটা বোঝাতে চাচ্ছি যেমন আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে শিল্পীদের বিটিভিতে নিয়ে একটা প্রচারণা করা হয়েছে বা রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদেরকে ডাকা হয় বিভিন্ন সময় প্রমোশন করার জন্য সেক্ষেত্রে দেখা যায় শিল্পীরা রাজনীতির সঙ্গে জড়িয়ে যায় কেউ ব্যক্তিগতভাবে জড়ালো সেটা ভিন্ন কথা কিন্তু সবাইকে যখন ডাকা হয় তখন তারা যেতে বাধ্য হয় আপনারা সেই জায়গা থেকে এখন স্বাধীন থাকতে পারবেন কিনা বা আপনারা থাকার জন্য কতটা চেষ্টা করবেন চেষ্টা করব আর আমি কিন্তু কিছুদিন আগে একটা কথা কিন্তু বলেছিলাম আমরা শিল্পীদের সাথে কে কি ছবি তোলে না তোলে কোন প্ল্যাটফর্মের কী হবে না হবে এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করেছি আমার মনে হয় যে আমার জায়গাটার থেকে কোন শিল্পী কি ভাবছে না ভাবছে সেটা আমি বলবো না কিন্তু আমার জায়গাটার থেকে এতটুকু বলতে পারি যে আমি যে দলই করি না কেন আমি যে সংগঠনই করি না কেন দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে হবে যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা আমি এটা পছন্দ করি না আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি